কিন্তু আমরা যে প্ল্যান করেছি তার চেয়ে 3 গুণ গাছ আমরা লাগাই দেব। জমি অধিগ্রহণ হবে, বাড়িঘর সরানো হবে, দোকানপাট সরানো হবে, সরকারের যে পলিসি আছে পলিসি অনুযায়ী কাজ হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে সিলেট কদমতলী পয়েন্ট থেকে শ্যাওলা স্থলবন্দর পর্যন্ত 6 লেনের প্রায় 43.9 কিলোমিটার রোডের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সাথে সড়কটির সম্ভাব্যতা যাচাই এবং টেকনিক্যাল ও সোশ্যাল স্টাডির পাশাপাশি মাপঝোপ ও নকশা প্রণয়ন করা হয়েছে। তবে প্রাথমিক জরিপ অনুসারে এ প্রকল্পের আওতায় প্রায় 1700 মানুষের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সুতারকান্দি থেকে প্রায় হচ্ছে 25 কিলোমিটারের বেশি গোলাপগঞ্জ বাজারটা পার হয়ে আমরা হচ্ছে সার্ভেটা কমপ্লিট করে ফেলেছি। এখানে প্রায় হচ্ছে 1100 মতো এফেক্টেড আমরা ইয়া পেয়েছি এবং সামনে আরও প্রায় হচ্ছে যেহেতু জি হাউসহোল্ড এবং সিপিআর সব সহ দোকান সহ আর কি, তো এরকম হচ্ছে আমরা প্রায় 1100 মতো এখন পর্যন্ত পেয়েছি এবং আশা হয়তো সামনে আমাদের মনে হচ্ছে যতটুকু বাকি আছে এর মধ্যে আরও প্রায় 600 থেকে 700 মতো আরও হচ্ছে কিছু পাবো আর কি। তো আশা করতেছি আমরা হয়তো এইটা আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের এই সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে আর কি। এ বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে আজ চারখা ইউনিয়ন পরিষদে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কনসালটেন্ট হাসিনা খাতুন, পরিবেশবিদ ডক্টর তাজুল ইসলাম সহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আর উপস্থিত ছিলেন চারখা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েস আহমেদ চৌধুরী, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ হাকিম আহমেদ, চারখাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য সহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। উক্ত সভায় চারখাইবাসী তাদের সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা ও বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার দাবি জানান। আমাদের এই 74 থেকে সুতারকান্দি রোডে যাইতে সময় আমাদের বাম সাইডে আপনার একটা পোস্ট অফিস আছে, একটা সরকারি ক্লিনিক আছে, একটা মসজিদ আছে, একটা হাই স্কুল আছে এবং হাই স্কুলের মধ্যে যে গেটটা এবং দোতলা একটা লাইব্রেরি ভবন আছে, এগুলো কিন্তু আমাদের বেসরকারিভাবে পাবলিক দিয়েছে। এগুলা যে বা যদি আপনারা ইন্য কিন্তু এর সড়ক যাইতে সময় এত ডান সাইডে অনেক জায়গা আছে, তাই আমি ওনাদের কাছে এই দাবি জানাইছি যে ডান সাইডের যে জায়গাগুলো আছে এগুলো কাজে লাগানোর জন্য ছাত্রীরা আছে। এখন আমরা সংকলন করতে পারি না, শ্রেণীকক্ষের অনেক অভাব, তাই আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে যাতে এই জিনিসগুলো এই বিল্ডিংটা রক্ষা করা যায়, এই গেট যাতে রক্ষা করা যায়, এই লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা অনেক ছাত্ররা বসে ইনো লেখাপড়া করে। সরকারের জায়গার যে দোকানপাট আছে এগুলো সরকারের জায়গা, সরকারের এনি টাইম নিতে পারে। তাহলে আপনারা একটু আগে একটু সময় নিয়া যদি মালিকানা জায়গা পায় যদি আপনারা একটু পরে আগে ব্যবস্থা নিয়া লোকের সাথে যোগাযোগ করিয়া। সব ধরনের প্রশ্ন ও সমস্যা সম্বন্ধে আলোচনা পর্ব শেষে এর সমাধানে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে কথা বলেন কর্মকর্তাগণ। যে এবারে যে আপনার ফ্লাশ ফ্লাড ইন্ডিয়া থেকে যে পানিটা ছেড়ে দিল সেই পানিটা কিন্তু এর সাথে যোগ হয়েছে, এখন যোগ হওয়ার ফলে পূর্ব দিক থেকে পানিটা আসে, পানিটা এসে আবার ওইদিকে যেতে পারে না যেহেতু এখানে একটা রাস্তা আছে এবং এই রাস্তাতে পর্যাপ্ত আপনার কালভার্ট নাই, পানিটা এসে যে সরে যাবে সে সুযোগ নাই, যার ফলে পানিটা জমে যাচ্ছে, জমে যাওয়ার ফলে এইদিকে পানি বেশি আবার রাস্তার ওই পারে পানি কম। এখন রাস্তার ওই পারে যদি পানি কম থাকে এই পানিটা চুয়েছি ওইদিকে যায়, ওইদিকে রাস্তা ভেঙে যাবে। এটাও কিন্তু আমাদের প্রকল্পে আলোচনা হয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং যারা ডিজাইন করছে তারা তাদেরকে এই বিষয়টা বলা হচ্ছে যে ভবিষ্যতে যে ব্রিজটা হবে ওই ধরনের যাতে কোনো ক্ষতি না হয় এবং পর্যাপ্ত কালভার্ট ব্রিজটা এক্সিস্টিং যা আছে ব্রিজ এগুলো তো করা হবে এবং প্রচুর কালভার্ট দিতে হবে যাতে পানি জমে না থাকে। ফ্লাশ ফ্লাড হবে এটা আমরা ঠেকাইতে পারবো না। আমাদের এই প্রকল্পের জন্য বৃহত্তর স্বার্থের জন্য অনেকগুলো গাছ কাটা পড়বে, এমন সংখ্যাটা আমি বলছি না, এটা মন খারাপ হবে অনেকে তো জানে, প্রায় 43,000 মতো গাছ কাটা পড়বে। তো গাছ কাটা পড়লেও আমাদের পরিবেশের সাময়িক একটা ক্ষতি হতে পারে কিন্তু আমরা যে প্ল্যান করেছি তার চেয়ে 3 গুণ গাছ আমরা লাগাই দেব যাতে কয়েক বছর পরে সে এখনকার যে সমস্যাটা হবে সেটার সাথে মেক আপ হয়ে যায়।
সেই ধরনের আমরা একটা প্ল্যান করেছি, ডিজাইন করেছি কি পরিমাণ গাছ লাগাবে, কোথায় কি গাছ লাগাতে হবে, আবার অনেক গাছ আছে পানি আসলে মরে যায়। এছাড়া এই প্রকল্পটি বাস্তব রূপ পেলে বাংলাদেশ, ভারত, মিয়ানমারের প্রায় 440 মিলিয়ন মানুষ উপকৃত হবে এমনটাই উঠে এসেছে আলোচনায়। রাস্তাটা উন্নতি হলে অত্র অঞ্চলে মায়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না সবার মধ্যে একটা যে আপনার ব্যবসা বাণিজ্য সেতু বন্ধন তো হবে, ব্যবসা বাণিজ্যের একটা বিরাট রাস্তা খুলে যাবে। তা আমাদের আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই রোডটা করতে গেলে রাস্তার দুই ধারে তো কিছু জমি, তারপরে হচ্ছে বাড়িঘর, দোকানপাট, বাজারের এই সমস্ত তো ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে যারা এখন ব্যবসা করছে তাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই আলোকে যার বাড়ি যাবে, যার জমি যাবে, সে তো কষ্ট পাবে। কষ্ট পাবে জন্য সরকারের তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া আছে। এখন আপনাদের সবাইকে জানতে হবে যে কার বাড়ি যাচ্ছে, কার দোকান যাচ্ছে, কার আপনার হচ্ছে জমি যাচ্ছে, ধানের জমি নাকি অন্য পুকুর নাকি এমনি লো ল্যান্ড, এগুলো তো মালিকানা আপনাদের অনেকেরই আছে, আবার অনেকটা জমি আছে সরকারি। আমি রাস্তায় পুরো রাস্তাটা দেখে যতদূর চারখাই পর্যন্ত আসলাম, রাস্তার দুই ধারে আমি দেখলাম প্রচুর জায়গা আছে। তো সরকারি জায়গা থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাইভেট জায়গা যেগুলো আছে সেই জায়গাগুলো নিতে গেলে কিছু সরকারি নিয়ম কানুন আছে, পুনর্বাসনের কিছু নীতিমালা সরকারের আছে, সেই নীতিমালার অধীনে জমি অধিগ্রহণ হবে, বাড়িঘর সরানো হবে, দোকানপাট সরানো হবে, সরকারের যে পলিসি আছে পলিসি অনুযায়ী কাজ হবে, কেউ কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না। একটি নিরাপদ সড়ক হিসাবে এবং দ্রুত গতিতে যারা জকিগঞ্জ, কানাইঘাট কিংবা বিয়ানীবাজার কিংবা জুড়ি, বড়লেখা হয়ে মৌলভীবাজার বা মাধবকুণ্ড টুরিস্ট এলাকার যে যাত্রীগণ যা আছেন, কিংবা সুতারকান্দি পোর্টের সাথে যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, তারা খুব স্মুথলি ব্যবসা বাণিজ্য করতে পারবেন আমরা আশাবাদী। আর আমরা যতদূর সম্ভব বিশ্বব্যাংক সকল ধরনের ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে নিয়ম অনুযায়ী রাষ্ট্রের প্রচলিত আইনের মাধ্যমেই এগুলো সমাপ্ত করা হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ভালো একটি সড়ক আমরা পাবো আশা করি। বিশাল এই প্রকল্পটি বাস্তবায়নে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি বাণিজ্যিক সমৃদ্ধির দিকটাও সুগম হবে।